সুন্দরবন এক্সপ্রেসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা জামতলা সি বিচ থেকে কচিখালি যাচ্ছি। তো এর আনুমানিক দূরত্ব হবে প্রায় 8 কিলোমিটার। কটকার অপোজিটে রয়েছে জামতলা। আমরা কটকা থেকে ঘোরাঘুরি করে জামতলা ঘাটে এসে সকালের খাবার খাই। খাওয়া শেষ হলে আমাদের ট্রলারটি নদীপথে কচিখালি পাঠিয়ে আমরা পায়ে হেঁটে 8 কিলোমিটার দূরত্বে কচিখালি রওনা দিই। সমগ্র সুন্দরবনে এই একটি স্থানই আছে পায়ে হেঁটে এত দূরত্বে যাওয়া যায়। জামতলার আকর্ষণীয় জায়গা হলো পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ার থেকে বিস্তীর্ণ সনক্ষেতে হাজার হাজার হরিণের ছোটাছুটি। ভাগ্য ভালো হলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে যেতে পারেন। বরাবরই আমি ভিডিও করতে গিয়ে পিছে পড়ে যাই। আমাদের সভাপতি লিটন ভাই বরাবরই আমাকে সতর্ক করে পাশাপাশি হাঁটতে, কারণ বাঘ সাধারণত দলছুট প্রাণীকেই আক্রমণ করে। সাগর ভাই লাঠি নিচ্ছে, কারণ সুন্দরবনে একটা আর বোকার সমানই একটা লাঠি থাকলে তবু একটা সঙ্গী মনে হয় যে সঙ্গী আছে সাথে। বন্ধুরা, আমরা যাচ্ছি কচিখালির দিকে। আমরা যে পথ দিয়ে যাচ্ছি একেবারে শুনশান নিরবতা এই জায়গাটিতে। কোনো টুরিস্ট তো নেই, আমরা মাত্র 5-6 জন। আসলে সুন্দরবনে অনেকবারই এসেছি, বাট এবারের মজাটা একটু ভিন্ন। আমরা প্রথমে জামতলা থেকে 4 কিলোমিটার এর একটু কম জামতলা সি বিচে ঘোরাঘুরি করে কচিখালি রওনা দেব। যেতে যেতে কথা হবে, থাকুন আমাদের সাথে। জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে জামতলা সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালি স্টেশন পর্যন্ত হাঁটা পথ। পথের পাশে ঘন অরণ্যে বাঘ, হরিণ, শুকর, বিষধর সাপ ইত্যাদির দেখা মেলে, সুতরাং সাবধান হতেই হবে। আর এ কারণে গা ছমছম পরিবেশে দুঃসাহসিক পর্যটকদের জন্যই এই স্থানের যেন বিকল্প নেই। এই পথে পর্যটক নিষিদ্ধ। স্থানটি সত্যিই মনোমুগ্ধকর। এই জায়গায় মূলত এই আজকে একটা রাশ মৌসুম, যার কারণে অপারেটরগুলি হয়তো টুরিস্ট কম, কিন্তু আমরা বুঝতে পারছি তাজা কমলার খোসা পেয়েছি। হয়তো একটা টুরিস্ট দল আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই রাস্তা অতিক্রম করেছে, কিন্তু এখন শুনশান নিরাপদা। চারদিকে একটা ভাব, ভয় ভয় ভাব, অনেক হরিণ দেখছি, নিশ্চয়ই এখানে বাঘ আছে।
এত নাম থাকতে সুন্দরবনের এই জায়গাটির নাম কেন জামতলা হলো? আপনাদের প্রশ্ন জাগতেই পারে। শুনুন তাহলে। সুন্দরবনে সাধারণত সুন্দরী, গেওরা, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খলসি ইত্যাদি গাছ পাওয়া যায়। কিন্তু এই স্থানটিতে প্রচুর জাম গাছ রয়েছে। ধারণা করা হয় এই কারণে জাম গাছ থেকে জামতলা নামটি হয়েছে। বিশাল সমুদ্র সৈকত, বিশাল। জামতলা সমুদ্র সৈকতে হাঁটতেছি। বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি জামতলা সমুদ্র সৈকতের পাশেই কাশফুল বাগানে। দেখুন পিছনে হাজার হাজার কাশফুল।